মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد دوري وقاتشه যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি সম্মানিত দর্শকবৃন্দ আমরা কোরআনে কারিম থেকে বুনিয়াদী কিছু শিক্ষা নেওয়ার আশায় ছোটো ছোটো সুরাগুলোর অর্থ এবং তাফসির জানতে চেষ্টা করেছি তারই ধারাবাহিকতা আজকে আবারও আমরা আরেকটি সুরার অর্থ এবং তাফসির গ্রহণ করব ইনশাআল্লাহ সূরাটির নাম হচ্ছে البينة. سورة مدينة نازل ورطة هجرة القرى نازل. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة. فيها كتب قيمة وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينة وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا আমরা তিলাবাত করলাম একটু লম্বা হল আমরা সুরাটির মুখস্থ করব প্রত্যেকে গুরুত্বপূর্ণ একটি সুরা এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহতালা বলছেন কাফারু কফারু মিনাহিল কিতাব ওয়াল মুনফাকিন এতিয়া মুল বেয়া আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে এবং যারা মুশরিক তারা তাদের মত তাদের যে মতবাদ বা তাদের যে নিয়ম নীতি তাদের যে যে বিশ্বাস তাদের কর্মকাণ্ড এটা কখনো পরিত্যাগ করবে না হাতিয়ামুল বাইয়ে না যে পর্যন্ত না তাদের কাছে বাইয়ে না আসবে বাইয়ে না কি তারপর বলা হচ্ছে রাসুল উম্মিনাল্লাহ ইয়েতলু সোহফা মতাহর আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল যিনি পবিত্র পত্রসমূহ তিলাওয়াত করবেন পাতাসমূহ তিলাওয়াত করবেন ফিহা কুতুবুল কাইয়িমা যে পাতাগুলোতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং বিধিবিধান রয়েছে ফিহা কুতুবুল কাইয়িমা ওয়ামা তাফার্ল্লা উতুল কিতাব বিভক্ত হয়নি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ইল্লামবাদিমা জা তুমুলা তাদের কাছে প্রমাণ আসার পরেই তারা বিভক্ত হয়েছে অথচ ওয়ামা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন অথচ তাদেরকে একমাত্র আল্লাহর এবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে দিনকে আল্লাহর জন্য খাঁটি করে অন্য কিছু না করে শুধু আল্লাহর এবাদত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল ওমা উমিরু ইয়বুদুল্লাহ মুখলিস আল্লাহদ্দিন হোনফা অন্য সমস্ত মতবাদ এবং দিন থেকে আলাদা হয়ে একমাত্র আল্লাহর জন্য দিনকে খালেজ করে ওয়ুকি মুসলাত তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সালাত কায়েম করে ওয়ুত জাকাত এবং জাকাত দেয় ওদায়ালিক দিন উল কাইমা আর এটাই হচ্ছে মূলত সরল সহজ দিন যেটা তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে গ্রহণ করার জন্য তারপর আল্লাহ তালা বলছেন ইন্ন দিন কাহা ফারু মিন আহল কিতাবল মুশিক শাহরুল বেরিয়া আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশ্রিক যারা শিরিক করছে তাদের পরিণতি বলছেন যে তারা জাহান নামে থাকবে স্থায়ীভাবে আর তাদেরকে তিনি বলছেন সারুল বাড়িয়া সবচেয়ে অধম সৃষ্টি সবচেয়ে খারাপ সৃষ্টি আল্লাহ তালা খারাপ আল্লাহ সৃষ্টির দিক থেকে নয় তারা নিজেরা খারাপ পথ বেছে নিয়েছে খারাপ সৃষ্টি এরপর আল্লাহ তালা বলছেন ইন্নদিনা আমানু আমিলুস আলেহাত উলয়োম খয়রুল বেরিয়া আর যারা নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আমিলুস আলেহাত সৎ কাজ করেছে তারা হচ্ছে উত্তম সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রতিফল কি সবাব কী যে যা ওহম তাদের প্রতিফল রয়েছে তাদের সবাব হচ্ছে এটা এন্দা রববিহীন তাদের রবের কাছে জান্নাত আদি স্থায়ী জান্নাত তাজরিম ইমতাহাতিয়াল আনহার যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত খাওয়ালিদিন আফিয়া আবাদা সেখানে তারা স্থায়ীভাবে থাকবে রাদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের ওপর রাজি হয়েছেন ও রাদু আনহু এবং তারাও আল্লাহর উপর রাজি হয়েছেন তারপর আল্লাহ তা বলছেন দায়ালিকিয়া লিমান খাসিয়া রব্বা এত কিছু দিবেন আল্লাহ তাদের এই জন্য যে তারা তাদের রবকে ভয় করেছে তাদের রবকে ভয় করেছে সমান দর্শকবৃন্দ আমরা শব্দার্থ জানলাম আমরা তাপসির দিকে যাই প্রথমে আল্লাহ তালা বলছেন আহল কিতাবসিক কি আহলি কিতাব কারা যাদেরকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন তারা আহলি কিতাব কিতাব দিয়েছেন আল্লাহ তালা কাকে ইহুদি এবং নাসারাদের আল্লাহ তালা কিতাব দিয়েছেন ইহুদেরকে কিতাব দিয়েছেন আল্লাহ তালা তাওরাত মুসাই আল্লাহ উপর তেমনি তাদের মধ্যে জাবুর এসেছে দাউদ উপর আবার নাসারদের মধ্যে আল্লাহ তালা কিতাব দিয়েছেন ইঞ্জিল তো ইঞ্জিলের যারা অনুসারী তাওরাতের যারা অনুসারী জাভোরের যারা অনুসারী এদেরকে এক বাক্যে বলা হয় আহলের কিতাব কিতাবের অনুসারী তারা কিতাব মেনে চলে যদিও তারা মানে না কিন্তু তাদের কিতাব দেওয়া হয়েছিল উতুল কিতাবে যেন বলা হয়েছে যে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে কারিম অন্য জায়গায় তাদেরকে বলেছে উতুল কিতাব কিতাব তাদের দেওয়া হয়েছিল কিতাব দেওয়া হওয়ার কারণে তারা কিতাব প্রাপ্ত কিন্তু তারা তাদের সেই কিতাব বিকৃত করে ফেলেছে তাদের সেই কিতাব তারা হারিয়ে ফেলেছে অনেকেই সে কিতাব এখন বিকৃত এবং সে কিতাব এখন কখনও বলা যাবে না যে কিতাবটি এখন আছে তাদের কাছে যে এটা কোনো তাওরাত বা ইঞ্জিন এটা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই যারা কুফুরি করেছে আহালি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিন আসারা এদের মধ্য থেকে যারা কুফুরি করেছে ওয়াল মুশ্রিকিন এবং মুশ্রিকরা যারা শিরিক করেছে আল্লাহ রসুলকে মানে নাই দিনকে মানে নাই কোরআনকে মানে নাই ফেরস্টাকে মানে নাই মানে কুফুরি করে যতটুকু কুফুরির যত বেশি যতটুকু শাখা প্রশাখা আছে সবগুলো যাদের মধ্যে আছে বা কোনো একটি আছে যে কোনো একটি পাওয়া গেলেও এই আয়তের মেজদাক এআত অনুসারে তারা কাফের হিসেবে বিবেচিত হবে এই জন্য ইহুদিন আসারদেরকে কাফেরই বলতে হবে কারণ তারা আসলেই কাফের কারণ তারা একজন রসুলকে অস্বীকার করেছে মোহাম্মদ রসুল্লাহ আস্লামকে যে অস্বীকার করবে সে কাফের হবে রসোল্লাহাম তাই বলেছেন কুল উম্মত ইয়ে খুলজান্না ইহামান আবা আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে যে আমাকে অস্বীকার করবে সে ব্যতীত সাহবা কারাম বললেন যে আর কে আপনাকে অস্বীকার করবে রসুল্লাহ আসলাম বললেন মান আনি দেখাল জান্না মান আসানি হঠাৎ আবা যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তারা বলছেন লামি কুন ইলে রিনা কাহাফর কিতাব আলম শিক মৌ ফাকিন আহলি কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুর্শিকরা এরা মুনফাকিন তাদের ধর্ম হতে থাকবেই এটা চলে আসছে তারা এটা জোর করে তাদের ধর্ম ধরে রাখবে হাতটা হাতে এত বাইয়া যতক্ষণ না তাদের কাছে প্রমাণ আসবে বাইয় না শব্দের অর্থ আমাদের জানা দরকার রসুল্লাহ সাল্লাহ ইসলাম বাইয় না বলেছেন আল বাইয়া তোয়াল মুাম আনকা বাইয়া অর্থ প্রমাণ প্রমাণ চাওয়া হয় রসুল্লাহ আসলামের কাছে এক লোক এসে বলল এ রসুল্লাহ এই হয়েছে এই ঘটনা ঘটছে রসুল্লাহ আসলাম বললেন আলবাইয়া তোমার প্রমাণ কি রসুল বললেন যদি মানুষকে দেয়া হয় তাদের দাবি ব্যতীত মানে প্রমাণ ব্যতীত কাউকে কিছু দেয়া হয় তাহলে লাদ্দাহ দাবি করবে কিছু মানুষ মানুষের সম্পদ দাবি করে বসবে কারণ প্রমাণ ব্যতীত চাই বসে প্রত্যেকটা দিনে প্রমাণ লাগে বাইয়ের অর্থ হলো প্রমাণ কিন্তু এটা মূল অর্থ হচ্ছে মা উবাইয়ের হক যা হককে স্পষ্ট করে দেবে সেটা হচ্ছে বাইয় না এখানে সে অর্থে আসছে অর্থাৎ হক তাদের কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা তাদের মতবাদে রয়ে গেছে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুশরেক এরা আমভাবে আহলি কিতাব নাও হতে পারে এরা বাইরেরও হতে পারে আহল কিতাবদের মধ্যে কাফের হবে কিন্তু মুশরেক যারা আল্লাহর সাথে কাউকে শরীর করে যেমন হিন্দু বৌদ্ধ যেমন শিখ যেমন জৈন যারা শিরিক করছে অথবা বিশ্বের বহু ধর্মাবলম্বী আছে যারা মুশরেক শিরিক করছে এরা হলো মুশরেক তো মুশরেক এবং কাফেররা আল্লাহ তারা বলছেন যে এরা এক তাদের অবস্থানে থাকবে যতক্ষণ না তাদের কাছে প্রমাণ আসবে তাদের কাছে কোনো নির্দেশনা আসবে যা তাদের এই পথ থেকে অন্য পথে নিয়ে যাবে ততক্ষণ তারা এই পথের উপর থাকবে সমান দর্শকবৃন্দ কথা আলোচনার গতিতে আমরা একটি পর্যায়ে এসে গেছি আমাদেরকে একটি বিরতি নিতে হচ্ছে বাকি আলোচনা ইনশাল আমরা বিরতির পরেই শুরু করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার Dialogue, dialogue, dialogue. Discussion, 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 debate, 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 debate. Rebuttal, rebuttal, conclusion, rebuttal, conclusion, eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words, Dekhun, rat Shomori, Ajrat Shakal Bangladeshi, <laughs> Banglai.

বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্না ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহে ও ববারাকাত হু বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের সুরাট তাফসিরে সমার দর্শকবৃন্দ আমরা বলছিলাম যে আলী কিতাবদের মধ্যে যারা কাফের আর অনুরূপভাবে যারা মুশরিক আল্লাহর সাথে শরিক করে তারা সব সময় তাদের মতো পথের উপর আঁকড়ে থাকতে চায় মন ফাঁকি নর্থাৎ ছাড়বে না তারা এটাকে ধরে রাখতে চায় যতক্ষণ না তাদের কাছে অন্য কিছু একটা আসবে সেটা কি আসবে সেটা আল্লাহতালা বলে দিয়েছেন যে রাসুল ও আল্লাহ আল্লাহর একজন রাসুল ইয়াতলু সোহা মোতাহারা যিনি তিলাবাত করবেন কিছু পাতা সহফার্থ হলো পাতা আসল গ্রন্থ এখানে বলা হচ্ছে যেহেতু কোরআন কারিমের পাতা আছে অর্থাৎ পাতাগুলো তেলাবাত করবেন মোতাহারা পবিত্র কিসের থেকে পবিত্র যেখানে শিরিক নেই যেখানে পবিত্র একটি জিনিস যেটা সম্মানিত সেই জন্য এটাকে মোতাহারা বলা হয়েছে অন্য আল্লাহতালা বলেছেন যে মোতা হারাতিম বেআইদি সাফারা কেরামিম বারারা যে কোরআনে কারিম সম্পর্কে যে বলেছেন পবিত্র জিনিস বালহুয়া কোরআন উম মাজিদ সম্মানিত কোরআন তেমনিভাবে কোরআন সম্মানিত এবং পবিত্রও বটে সে পবিত্র এ কোরআন মোতাহারা সোহ অনেকগুলি পাতা এগুলি পবিত্র এগুলি তেলাওয়াত করবে এমন রাসুল যতক্ষণ না আসবে সেটা হচ্ছে বাইয় না সেই রাসুলকে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আসলাম হচ্ছেন সেই রাসুল তিনি আসা পর্যন্ত এবং কোরআন নিয়ে আসা পর্যন্ত তাদের মধ্যে এই অবস্থা চলতে থাকবে তারা কুফুরি এবং শিরকির মধ্যে লিপ্ত থাকবে কিতাবরা কুফুরিতে এবং মুর্শিকরা তাদের শিরকি লিপ্ত থাকবে এটা কি বৈশিষ্ট্য সেটা বর্ণনা করছেন পরবর্তী আয়তে যেই বাইয়ে না নিয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লাম আসছেন তিনিও নিজেও বাইয়েনা অর্থাৎ প্রমাণ সারা বিশ্বের জন্য তিনি একটি পাইয়ে না তেমনিভাবে তার নিয়ে আসা কিতাব একটি পাইয়ে না প্রমাণ এর কি বৈশিষ্ট্য আল্লাহ তার বলছেন ফি হা কুতুবন এই যে কিতাব তিনি নিয়ে এসেছেন কিতাবদের পাতাগুলো এগুলিতে অনেকগুলো বিধি বিধান রয়েছে আল্লাহর দেয়া বিধান রয়েছে কোনটি হালাল কোনটি হারাম কোনটি শিরিক কোনটি তাওহিদ কোনটি গ্রহণ করা যাবে কোনটি গ্রহণ করা যাবে না কোনটি মানতে হবে কোনটি মানা যাবে না এই জিনিসগুলো এগুলো এটার বর্ণনা এই কিতাবের মধ্যে এই পত্রগুলির মধ্যে রয়ে গেছে ফিহা কুতুবুন কাইয়িমা এটা পাওয়ার পরে কি হয়েছে সেটা আল্লাহ তালা বলছেন যে এগুলি আসার পরে যখন তাদের কাছে বাইয়ে না আসলো কী হলো আল্লাহ তালা বলছেন ওমা তফর রাকাল্লা যেন অতুল কিতাব ইম দিমা যা তুমুল বাইয়ে না মুর্শ্রিদদের কথা এখানে আলোচিত হয়নি কারণ মুর্শ্রেদরা তাদের শিল্পের উপর অটল রয়ে গেছে আবার কেউ কেউ ইমানও আনছে কিন্তু বেশিরভাগই তারা যদি হয় ইমান এনেছে নয় তারা ছেড়ে দিয়েছে ইমান আনেনি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কিন্তু আহলে কিতাবরা কী করলো আল্লাহ তালা সেটা বলছেন ওমা তাফার কালাজন নতুল কিতাব ইল্লাহম্বাদিমা জাথমুর না। যে আহলে কিতাবরা শতদা বিচ্ছিন্ন হয়ে গেল বিভক্ত হয়ে গেল। মত পার্থক্য তাদের মধ্যে তৈরি হলো কখন যখন তাদের কাছে এই বাইয় না আসলো তাদের কাছে এই রাসুল আসলেন এবং রাসুলের সাথে তার কিতাবের পাতাগুলো আসলো কোরআনের সেগুলো যখন আসলো কিতাবটা আসলো তখন তারা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেল তাদের মধ্যে কিছু মানুষ মানলো যেমন আবদুল্লাহ সালাম তিনি ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন তেমনিভাবে নাসারাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিল নাসারদের মধ্যেও কেউ কেউ ইসলাম গ্রহণ করেছিল তার ইহুদিদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেছে নাসারাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে আবার দেখুন সালমান ফারসি উনিও ইসলাম গ্রহণ করেছিলেন অর্থাৎ এইভাবে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু আবার বিরাট গোষ্ঠী কিন্তু মতপার্থীকে লিপ্ত হলো তারা সাল্লাহ সাল্লাহসাল্লামকে মেনে নিল না এই জন্য বলছেন ইফতলাফ কখনই হয় যখন এই সমস্ত কিতাবধারীর কাছে যখন প্রমাণ আসলো তখন তারা কেউ কেউ পুরাতন জিনিসটাকে আঁকড়ে ধরে থাকলো রসল্লা সাল্লাহ আসলামীর কাছে আসা যে বাণী যে নির্দেশনা সেটাকে তারা মানতে চাইল না এরাই হচ্ছে চরিত্র এখানেই দেখা যায় অনেকেই আমাদের দেশে বা বিভিন্ন দেশে দেখা যায় যে শরীয়তের নির্দেশনা আসার পরেও অনেক সময় আমরা আমাদের পুরাতন নীতি যেটা চলে আসছে সমাজে প্রচলিত সেটার উপরে আমরা অবস্থান করতে থাকি আমরা এটা নিয়ে একতলাপ করতে থাকি দ্বিমত করতে থাকি অথচ এটা কোনো ইমানদারের লক্ষণ নয় ইমানদারের কাজ হচ্ছে বাইয়েনা যেটা প্রমাণ ভিত্তিক যে কথা সেটাই গ্রহণ করবে যেটা আহলে কিতাবরা যেভাবে দ্বিমত পোষণ করেছে আমাদের অনেকেও সেভাবে দ্বিমৎ পোষণ করতে থাকে এটা কিন্তু সঠিক কাজ নয় আল্লাহ বলছেন যে ওয়ামা উমেরু এই কিতাবে এই এই প্রমাণে রাসুলের পক্ষ থেকে এবং কিতাবের পক্ষ থেকে নির্দেশনা যেটা আসছে সেটা আর কিছু নয় একটি দেশে আসছে সেটা হচ্ছে ওমা উমিরু ইল্লা আলিয়বুদুল্লাহ মুখুল ইসলাম আলাহুদ্দিন যে একমাত্র ইবাদত করবে তারা দিনকে খালেস করে আল্লাহর জন্য নির্ধারণ করে কারোর দিনের কোনো কিছু তাকে প্রদান কাউকে দিবে না এটাই এই নির্দেশনাই তাদের কাছে আসছে দিনের কোনো কিছু আল্লাহ ছাড়া কাউকে দিবে না অর্থাৎ এবাদতের মধ্যে কাউকে শরিক করবে না এটাই নির্দেশনা তাদের কাছে আসছে ফয়নাফেয়া অন্য সব কিছু তারা ছেড়ে দিতে হবে তাদের পুরাতন ধর্মমত পুরাতন রীতিনীতি সেগুলি ছেড়ে চলে আসবে তারা আল্লাহ নির্দেশনার কাছে এই নির্দেশই তাদের কাছে শুধু আসছিল কিন্তু তারা সেটা মানেনি এইজন্য আল্লাহ তালা তাদের পরিণতি সম্পর্কে বলছেন কাফারু দিন আহলিল কিতাব ওয়াল মুশিক ফি না জাহান্নাম নাম খওয়ালে দিন ফিহা প্রথম থেকে শুরু করেছেন যারা এইভাবে ধরে রাখবে আল্লাহ তালার দেয়া বাইয়ে না প্রমাণ মেনে নিবে না রাসুলকে মানবে না রাসুলের কাছে আশা কোরআনকে মানবে না তাদের পরিণতি হচ্ছে ভয়াবহ নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের থেকে এবং মসজিদদের থেকে তাদের পরিণত হচ্ছে ফি নারী জাহান্নাম তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার দূরবর্তী কোনো অন্ধকার যেখানে সব কিছু ছেয়ে আছে দেখা যায় না এরকম নাম জাহার নাম গর্ত যেটাকে বলা হয় কার কোনো গর্তকে বলা হয় জাহান্নাম অন্ধকার গর্তকে প্রকোষ্ঠকে সে অন্ধকার প্রকোষ্ঠে তারা যাবে সেখানে হওয়ালে দিনে ফিয়া তারা স্থায়ী হবে সারা সেখান থেকে বের হতে পারবে না উলিয়া ইমসারুল বেরিয়া আল্লাহ তালা বলছেন তারা হচ্ছে সর্বনিকৃষ্ট সৃষ্টি অধম সৃষ্টি তাদের চেয়ে খারাপ আর কিছু নেই বরং কখনও কখনও তারা হাইওয়ান জন্তুর চেয়েও তারা খারাপ এই জন্য হাইওয়ানের বিবেক নেই তাদেরকে আলাদা বিবেক দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হাজাই না নাশ দে ভালো মন্দ দুইটা দেখার তাদের ক্ষমতা তিনি দিয়েছেন কিন্তু তারা সে ক্ষমতা কাজে লাগায়নি সে ক্ষমতার বিরুদ্ধে চলেছে বরং সেটাকে যারা তাদের যে মত ছিল আগে সে মতে তারা অবশিষ্ট ছিল নতুন না যেটা এসেছে আল্লাহ পক্ষতে কোরআন রসুল না কোরআন রসুল সার সেটা গ্রহণ করতে পারেনি এই জন্য তারা বলা আছে উলয় হোম সারুল বাড়িয়া তারা সৃষ্টির অধম তারা কোনো কাজে লাগাতে পারেনি বিবেককে তারা কোনো কাজে লাগাতে পারেনি তাদের কাছে আসা ন্যায়ামতকে আল্লাহ রসুলের মতো ন্যামত কোরআনের মতো ন্যায়ামতকে তারা কাজে লাগায়নি আমাদের মধ্যে যারাই এরকম কোরআন এবং রাসুলকে সঠিকভাবে ইমান আনবে না ইন্না আমানু আমান ও আমি আল্লাহ উলয় ই কেহম খৈরুল নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং আমলে সোয়ালেহ করেছে ইমান আনবে কিশোর উপরে ইমান আনবে আল্লাহর উপরে আল্লাহর উপরে ইমান আনতে হবে তারপরে ইমান আনতে হবে ফেরিস্তাদের উপরে তারপরে কিতাবের উপরে তারপরে রাসুলদের উপরে তারপরে আখের হাতের এবং তাকদিরের ভালো উপরে ছয়টি আরকান ইমানের এগুলো যেন মনে থাকে প্রত্যেকটি মানুষের আমাদের এই আমানু যখনই আসতে কোরআনে কারিমে ইন্ন আমি যারা ইমান আনেছে অর্থাৎ তারা ইমানের আরকানগুলিকে পরিপূর্ণতা দিয়েছে ও আমিলুসালেহাত এবং সৎ কাজ করেছে আমলে সোয়ালেফ করেছে ন্যাক কাজ করেছে ন্যাক কাজ করার অর্থ হচ্ছে রসুল্লাহ আসলামকে মেনে তিনি যেভাবে করতে বলেছেন সেভাবে করা সৎ কাজ হতে হলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম কোনো কিছু অনুমোদন করবেন না ততক্ষণ পর্যন্ত এটা সৎ কাজ বলে বিবেচিত হবে না সুতরাং যারা এই কাজটা করেছে ইমান এনেছে ইমানের ছয়টি রোপণের উপর সৎ কাজ করেছে অর্থাৎ ইসলাম পালন করেছে আর কারুল ইসলাম আল খামসা এবং রসুলের দেয়া নির্দেশনা মেনে চলেছে তারাই হচ্ছে উত্তম সৃষ্টি আল্লাহ তালা নিয়ম হচ্ছে যখনই তিনি কাফেরদের কথা আলোচনা করেন তখন ইমানদারদের কথা আলোচনা করেন যখন তিনি জাহান কথা আলোচনা করেন তখন জান্নাতের কথা আলোচনা করেন এটাই হচ্ছে আনি কোরআনে একটা বৈশিষ্ট্য যে তারা পরপর দুইটা ধারা আল্লাহ উল্লেখ করে থাকেন একটা একটি সামঞ্জস্যপূর্ণ যে এদের কি হলো ওদের কি হলো এটা আল্লাহ তালা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন সে এখানে তাই বলা হয়েছে প্রথমে তাদেরকে বলা হয়েছে যে এরা সব নিকৃষ্ট সৃষ্টি যারা কাফের মুশরেক আহলে কিতাবদের মধ্যে থেকে এবং যারা মুশরেক এরা সবাই সর্বনিকৃষ্ট তখনই বলা হলো যে সর্বোৎকৃষ্ট কারা যারা ইমান আনবে এবং আমলে সালেহ করবে তারা সর্বোৎকৃষ্ট এখানে পরিণতির আগে তাদেরকে সম্মান দেখানো হয়েছে যারা ইমান এবং আমলে সালেহ করবে আমাদের উচিত ইমান এবং আমলা সালেহের মধ্যে ঢুকে আমরা যেন সেই সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট সৃষ্টি হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হতে পারি কিন্তু লাভ কি লাভ পরবর্তী আয়তা আল্লাহ বলতেছেন যে যা ওহম তাদের প্রতিফল হচ্ছে অ্যান্দ রববিহীন তাদের রবের কাছে তাদের প্রতিফল পাবে তাদের রবের কাছে তাদের ফলাফল পাবে কীভাবে জান্নাত আদিনিন স্থায়ী জান্নাত সমূহ তারা পাবে জান্নাত কয়টি রসোল্লা সহ হাদিসে এসেছে তিনি বলেছেন দুটি জান্নাত রয়েছে স্বর্ণের আর দুটি জান্নাত রয়েছে রৌপ্যের তার বর্তন হতে শুরু করে পেয়ালা হতে সবই কিছু স্বর্ণের আবার যার রূপ্যের সেটার বর্তন পেয়ালা সব কিছু রৌপ্যের অর্থাৎ এই জান্নাতগুলো বারবার যখন উল্লেখ করা হচ্ছে যেখানেই আসে এরকম জান্নাতিন তখন দু বুঝতে হবে এখানে এই জান্নাতের কথা বলা হয়েছে যেখানে কোরআনিকারী অন্য জায়গাতে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন অলিমান খাফ বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহর মাকাম আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে তার জন্য দুটি জান্নাত রয়েছে এখানে দুটি জান্নাতের কথা বর্ণনা করেছে আবার আবার এরপরে আল্লাহ তালা বলছেন যে অমিন্দু নিহিমা জান্নাতান তাছাড়াও আরও দুইটি জান্নাত রয়েছে তাহলে মোট চারটি জান্নাত রয়েছে এই চারটি জান্নাত যেখানে রয়েছে চারটি জান্নাত দুইটি হচ্ছে স্বর্ণের আর দুটি হচ্ছে রৌপ্যের এটা হচ্ছে এর তাফসি জান্নাত আদিন আধিনত স্থায়ী তাজরি মিনতেহাতিয়াল আনহার যার পাদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত জান্নাত আদিন তজরি মিনতেহাতিয়াল আনহার নাহরসমুর কথা কারিমে আসছে কয়টি নাহার কয়টি নাহারের কথা বলা হয়েছে সুরা মোহাম্মদ বলা হয়েছে যে পিয়া আনহার মিল্লা বা ইয়া তরমহু মা ইন ইনগাই আসেন অর্থাৎ পানির কিছু নহর হবে আসালিম মুসাফা খাঁটি মধুর নাহার হবে পানির নাহার হবে আবার এমন মাদক যে ক্ষতি নেয় এমন মাদকের নাহার হবে তো মৌলিকভাবে দুধের নাহার হবে চারটি নাহারের কথা বলা হয়েছে এই নাহার তারা পাবে স্থায়ীভাবে সেখানে সেগুলি পাবে আল্লা এর অতিরিক্ত একটি সুবিধা তারা পাবে রাজি আল্লাহ আইন হুম আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবে রাদু আইন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে এরা ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করা আমাদের জরুরি এবং যদি আমরা সেভাবে চলতে পারি ইমান আনতে পারি আমরা সালেহ করতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহর পথে আল্লাহ তালা সেই সন্তুষ্টি লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তার সন্তুষ্টি দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করুন يا بنركي أشكرك أنا كنش شكرسي وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. <applause> পথ প্রদর্শক আলকুর আনুল করিম করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় what do you have to say about learning the wise way what would you recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun. Career Guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ কাল রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস বাংলায়